আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝিনাইদহ থেকে এই ফোনটি এসেছে। আসলে পোকো এক্স থ্রি প্রো অনেকদিন পরে একটি কাজ নিয়ে আসলাম, আর আজকের এই কাজটি আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, যে একটি সুন্দরভাবে কাজটি করার জন্য চেষ্টা করব। কারণ এই ফোনটি যার উনি অনেক রিকোয়েস্ট করেছেন, এটি হচ্ছে পোকো এক্স থ্রি প্রো 8 GB 256 GB 8 GB র্যামের একটি ফোন এবং 256 GB স্টোরেজ এই ফোনটিতে। তো ওনার অনেক মূল্যবান ডকুমেন্ট রয়েছে এই ফোনটিতে, এবং কি উনি চান যে ডকুমেন্টগুলো সম্পূর্ণ ঠিকঠাক থেকে, ফোনটি রিপেয়ার হোক অত্যন্ত সুন্দরভাবে, এবং কি এই ভিডিওটি করার জন্য উনি অনেক রিকোয়েস্ট করেছেন, যে কারণে আমি ভিডিওটি সম্পূর্ণ A to Z আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো আমি সম্পূর্ণ মাদারবোর্ডটি ডিসপ্লে প্যানেল থেকে আলাদা করে নিলাম, এবং ফোনটি রয়েছে ইনটেক। ফোনটির উপরে যে কপারের পেপারটি রয়েছে সেটিও খোলা হয়নি, আমি এটি পরিষ্কার করে এটিকে ওপেন করে মাইক্রোস্কোপে চলে যাব। তো চলে আসলাম মাইক্রোস্কোপে। মাইক্রোস্কোপে আসার পর আমরা এখন প্রথমে গ্লু কাট করে নেব। এটির যে আইসিটির আশেপাশে যে গ্লু থাকে, এই গ্লুটা আমাদের পরিষ্কার করতে হবে। এর কারণ হচ্ছে, এই গ্লু যদি আপনার সুন্দরভাবে পরিষ্কার না হয়, তাহলে পাশের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, ক্যাপাসিটর রেজিস্টরগুলো, সেগুলো কিন্তু এই আইসির সঙ্গে উঠে আসবে, যে কারণে এই গ্লু কাটটি সুন্দরভাবে যত্ন সহকারে করতে হয়। এবং কি এই গ্লু কাট করার সময় কিন্তু নিচের যে মাদারবোর্ডের লেয়ারগুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবেই কাটিং না হয়ে যায়, সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রেখে গ্লু কাট করতে হয়। অত্যন্ত যত্ন সহকারে এই গ্লু কাট করার পর এরপর কিন্তু আমাদের আইসি রিমুভ করার পালা। কারণ এই গ্লু কাট করার সময় যদি আপনার কোনো কম্পোনেন্টসে আঁচড় লেগে কোনো একটি ছোট্ট রেজিস্টর অথবা কোনো একটি পার্টস উঠে যায়, তাহলে কিন্তু আপনার ফোনটি সম্পূর্ণ CPU রিবলের পরেও কিন্তু ট্রাবল করতে পারে বা কোনো সমস্যা করতে পারে। এই জন্য প্রত্যেকটি স্টেজ কিন্তু আমাদের অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়, আর এই বিষয়গুলো আমার ভিডিওতে অনেক আগেই শেয়ার করা হয়ে গেছে, এরপরেও আবার নতুন করে এই বিষয়টি বললাম। আর একটি বিষয় হচ্ছে যে আমি এই স্টিলের যে আশেপাশে সেলগুলো রয়েছে সেগুলো কাটিং ছাড়া কিন্তু আইসিটি রিমুভ করব। দেখুন, অলরেডি আমি র্যামটি রিমুভ করে নিয়েছি, এবং কি অত্যন্ত সুন্দরভাবে কোনো ধরনের ড্যামেজ ছাড়া এই র্যামটি কিন্তু রিমুভ করে নিলাম। এখন আমি যে প্রসেসরের উপরে যে বলগুলো রয়েছে এবং ব্ল্যাক পেস্ট আঠাগুলো রয়েছে, এই আঠাগুলো আমি পরিষ্কার করে নেব। সেক্ষেত্রে এই আঠা পরিষ্কার করার সময় আমাকে অত্যন্ত সতর্ক থেকে আঠা পরিষ্কার করতে হবে, যেন কোথাও কোনো আইসিতে আঁচড় লেগে ড্যামেজ না হয়ে যায়, এবং কি আশেপাশে যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেই বিষয়েও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে আমি এখানে ডিসোল্ডারিং উইক দিয়ে যে অতিরিক্ত যে শোল্ডারিং বলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নেব, এরপর আমি সরাসরি প্রসেসরটি রিমুভ করব। আর এই ফোনটিতে মূলত প্রবলেমটি কিন্তু হয় র্যাম থেকে এবং প্রসেসর থেকে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটি ফোন ডেড হয়ে যাওয়ার পর সেই ফোনটিতে কোয়ালকম পোর্ট করতে থাকে বা কম্পিউটারে কানেক্ট পেতে থাকে, সেক্ষেত্রে অনেক সময় র্যাম রিভল করে কিন্তু ফোনগুলো রান করা পসিবল হয়। অ্যাকচুয়ালি আমি আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমি সবগুলোতেই প্রসেসর এবং র্যাম উভয়টি রিভল করে কাজ করার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটি এভাবেই করেছি। আর এই পোকো X3 প্রো যেহেতু অসংখ্য ফোন কাজ করেছি, শত শত ফোন আমি কিন্তু এই শুধুমাত্র পোকো X3 প্রোতে রিপেয়ার করেছি কয়েকশো, আর সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে শত শত ফোন আমার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসেছে, এবং সেগুলোকে রিপেয়ার করে আবার পুনরায় পাঠিয়ে দিয়েছি। তো একটি বিষয় যে পোকো X3 প্রো যদি আপনার ইনটেক থাকে, ফ্রেশ থাকে, কোথাও দেখানো হয়নি, কোনো কাজ করা হয়নি, এরকম থাকলে আপনার শতভাগ নিশ্চয়তা নিয়ে বলতে পারি যে ফোনগুলো ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, দেখুন এই যে আমি সুন্দরভাবে কিন্তু প্রসেসরটি রিমুভ করে নিলাম, আর এটি হচ্ছে মূল বিষয় যে প্রসেসর রিমুভ যত সুন্দর হবে তত আইসিটি গুণ ক্ষমতা ভালো থাকবে। কারণ হচ্ছে যে এই কাজটি কিন্তু সম্পূর্ণ হাতের দ্বারা হয়, আর যেহেতু এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে বা কোনো মেশিনের দ্বারা করা হচ্ছে না, এই কাজটি কিন্তু সম্পূর্ণ হাত এবং যিনি কাজ করবেন তার কাজের দক্ষতার উপরে নির্ভর করে, যে কারণে একটি কাজ কতটা ভালো হবে এবং কাজ করার পরে ফোনটি আসলে ভালো চলবে কি না সেই বিষয়টি নির্ভর করে কাজটি যেমন হয়েছে তার উপরে। তো অনেকেই ফোন রিপেয়ার করার পর ফোনটি কেমন চলবে এ ধরনের প্রশ্ন করে থাকেন। আমার কাছ থেকে যারা ফোন রিপেয়ার করেন পোকো X3 প্রো, তাদেরকে বলবো যে আপনারা
নিশ্চিন্ত আগের মতো ইউজ করতে পারবেন, এবং কি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের কোনো সমস্যা হলে এই ফোনটি যদি আবারও ডেড হয়ে যায় বা কোনো সমস্যা হয় আমি কিন্তু এটি ফ্রি সার্ভিস করে দেবো। সেক্ষেত্রে শর্ত একটি, ফোনটি কিন্তু ইনটেক অবস্থায় আমার কাছে নিয়ে আসতে হবে, কারণ অনেকে এই ফোনগুলো রিপেয়ার করানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর, আইসিটি খারাপ হয়ে যাওয়ার পর বা মাদারবোর্ড খারাপ হয়ে যাওয়ার পর তখন যদি আমার কাছে এই ফোনটি পাঠান তখন কিন্তু সেই ফোনটি ঠিক হওয়া সম্ভব নাও হতে পারে, সেই সাথে ফোনটির গ্যারান্টিও দিতে পারবো না। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে আছেন যাদের ফোনগুলো ঠিক হয় না, তখন ড্যামেজ হয়ে যাওয়ার পর যখন রিটার্ন করে দেন যে ফোনটি মাদারবোর্ড চেঞ্জ করতে হবে অথবা এটি ঠিক করা সম্ভব না, তখনই সবাই যোগাযোগ করেন বা তখন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু খোঁজাখুঁজি করেন যে কিভাবে ফোনটি ঠিক করা যায়। অ্যাকচুয়ালি যখন এই ফোনগুলো ডেড হয় বা ড্যামেজ হয় তখন প্রথমেই যদি এগুলো খোঁজ খবর রাখেন যে ফোনটির আসলে প্রপার সলিউশন কী এবং কীভাবে কাজ করা যায়, বা কখনো যদি সমস্যা হয় সেটার প্রি প্রিপারেশন নিয়ে রাখা উচিত। তো যা হোক, এই ফোনগুলো যেহেতু প্রসেসর ইস্যু রয়েছে ডেড হবেই, সেহেতু শুধু এই ফোনগুলো নয় অনেক ফোনই কিন্তু এখন প্রসেসর ইস্যু দেখা দিচ্ছে এবং সেগুলো হতে পারে। অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থেকে তারপর কাজ করাবেন যেন আপনাদের ফোনগুলো ঠিক হয়, কারণ এরকম অনেক দামি দামি ফোন রয়েছে যেগুলো 30-40-50 হাজার টাকা দামের ফোন অথচ একটু হেয়ালিপনা করে কাজ করতে গিয়ে ফোনগুলো কিন্তু ডেট হয়ে যায়। তাই আমি চাই যে প্রত্যেকটি ফোন যেন যত্ন সহকারে রিপেয়ার করার চেষ্টা হয় এবং দক্ষ হাতে ভালো হাতে ফোনগুলো পড়ে। আর এই কাজগুলো যে শুধু আমি একা করছি তা কিন্তু নয়, সারা বাংলাদেশে অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা অনেক দক্ষ, যারা এই কাজগুলো করে থাকেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফোন রিপেয়ার করাতে পারেন। আর চাইলে সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর হচ্ছে আপনারা যদি আমার কাছে সরাসরি আসেন, এসে আমার ফোন রিপেয়ার করে নিতে পারেন আর কুরিয়ারে পাঠাতে পারেন, তো আমার পিসিবি বোর্ডের যে প্রতিটি লাইন সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমি ক্লিন করে নিলাম, আপনারা দেখতেই পেলেন, এবং কি প্রতিটি বল যদি ঠিকমতো কানেকশন না পায় সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি কিন্তু আগের মতো ভালো চলবে না। একটি রোবোটিক স্টাইলে সুন্দরভাবে আপনি কাজটি করে যখন আইসিটি আবার পুনরায় ইনস্টল করবেন ফোনটি কিন্তু ঠিক আগের মতোই চলতে অবশ্যই সক্ষম, কারণ অনেকে আছেন যে ফোন রিপেয়ার করে ভয় পান যে ফোনগুলো হয়তো আর আগের মতো চলবে না। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করব যে এ ধরনের ফোন কিন্তু আমি রেগুলার প্রচুর পরিমাণে রিপেয়ার করছি, প্রসেসর ইস্যু নিয়ে কাজ করছি। আর আমি এখন বর্তমানে ভিডিও শেয়ার করছি না বা ভিডিও অ্যাভেলেবল ভিডিও করাও হয় না, কারণ আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও নিয়ে আসি না, কারণ একটি ভিডিও করতে গেলে অবশ্যই আপনার মানসিকভাবে কিন্তু একটু প্রস্তুতি থাকতে হয়, সেই সাথে কাজের জন্য যে প্রস্তুতি সেটিও থাকতে হয়। সব মিলিয়ে আমি বর্তমানে শুধু যে কাজগুলো করা খুবই জরুরি সেই কাজগুলো করছি, আর অনেক কাজ রয়েছে যেগুলো অনেক চ্যালেঞ্জিং কাজ, সেই কাজগুলো এখন আর টোটালি করতে পারছি না, কারণ মানসিকভাবে আমি নিজেই অনেক ব্যস্ত, আমি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণেই আমি বাইরে অনেক সময় দিতে হচ্ছে, এবং কি এই কাজগুলো যেগুলো নির্দিষ্ট একটি সময়, যেমন এই কাজটি আমি 1 ঘন্টা বা 40 মিনিটের মতো সময় দিলে এই কাজটি সম্পন্ন করে দেওয়া সম্ভব, যে কারণেই কিন্তু এই কাজটি আমি রিসিভ করেছি। এরকম অনেক কাজ রয়েছে, আজকে ইলেকট্রিসিটি না থাকার কারণে কাজটি নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে, এরপরেও আমি সব রেডি করে রেখেছিলাম, জাস্ট এখন এই যে আইসিগুলো ক্লিন করছি এবং আইসিগুলো রিবলিং করে ইনস্টল করেই ফোনটি আশা করি রান হয়ে যাবে। আর এই ফোনের যে ওনার যিনি মালিক রয়েছেন উনি বারবারই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছেন এবং কি উনি অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো একটি ফোন বা দামি ফোন বা সেটার মধ্যে অনেক ডকুমেন্ট রয়েছে, বিষয়টি আসলে এক্সাইটেড থাকাটাই স্বাভাবিক যে ফোনটি ঠিক হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, কি অবস্থা, মানে এই বিষয়টি যে তার ভিতরে অনেক ফিলিংসটি কাজ করছে সেটি আমি উপলব্ধি করি, এবং কি সেখান থেকে আমি ওনাকে আশ্বস্ত করেছি যে এই ফোনগুলো ম্যাক্সিমাম রিপেয়ার হয়ে যায়, 100% টেনশন নিয়েন না, আমি রিপেয়ার হয়ে যাওয়ার পর আমি আপনাকে জানাবো। তো আমি কাজটি করছি, এখন প্রসেসরটি ক্লিন করার পর এটি রিবলিং করব, আর প্রসেসর রিবলিং হয়ে গেলে আমি সরাসরি সেটিকে ইনস্টল করে তারপর র্যাম ইনস্টল করব। আর একটি প্রসেসর রিবলিং করার পর সেই প্রসেসরটিকে সুন্দরভাবে ক্লিন করে এরপর সেই প্রসেসরটি মাদারবোর্ডে ইনস্টল করার পরই আমরা কিন্তু একটি রেজাল্ট পেয়ে যাই যে এটির রিডিংটি কেমন আছে।
যদি রিডিং ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ফোনটি রান হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো যা হোক, আমি যেহেতু এই কাজগুলো খুবই কনফিডেন্টলি, মানে একেবারে নিজের উপরে এতটাই বিশ্বাস যে আমি এই কাজগুলো প্রতিটি কাজই সুন্দরভাবে সাকসেস করতে সক্ষম হচ্ছি, তো এটি আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে এই কাজগুলোতে অনেক বেশি সাকসেস রেট তিনি আমাকে দিয়েছেন, শুক্রিয়া তার। তো আমি ইনস্টল করে নিচ্ছি প্রসেসরটি, আর প্রসেসর ইনস্টল করার পর আমি কিন্তু র্যামটি ইনস্টল করব। তো প্রতিটি স্টেজ আমাকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে, মানে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, মানে যেখানে কমিউনিকেশন থাকবে, আইসির যে কমিউনিকেশনটি মাদারবোর্ডের সঙ্গে হচ্ছে সেখানে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। তো যা হোক, আমি প্রসেসর ইনস্টল করছি, খুবই স্মুথলি এটিকে ইনস্টল করছি, ঘুরিয়ে ফিরিয়ে আমি সম্পূর্ণ বলগুলো যেন ঠিকঠাক মতো কানেক্ট পায় সেটি নিশ্চিত হয়ে তারপর কিন্তু আমি এটিকে ছেড়ে দেব। তো একটি আইসি যখন আমরা ইনস্টল করি তখন আমরা কিন্তু ভিতরের অবস্থা না দেখতে পেলেও আমরা কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ, এই প্রসেসরটি বা এই আইসিটি কিন্তু কানেকশন, প্রতিটি কানেকশন ঠিকঠাক মতো পেয়েছে। এটি একটি দক্ষতা, এটি আসলে অর্জন করতে সময় লাগে, আপনি যখন কাজ করবেন আপনার মধ্যে এটি চলে আসবে অটোমেটিকলি। একটি বিষয় হচ্ছে যে কাজের যে দক্ষতার বিষয় এটি হচ্ছে একদিনে হয় না, দীর্ঘদিন কাজ করতে করতে অনেক দক্ষতা অর্জন হয়। আর রিসেন্টলি এক ভাই আমাকে কমেন্ট করেছে, মানুষ কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে, কিন্তু ভাই আলাদা, উনি মায়ের পেট থেকে অভিজ্ঞ হয়ে এসেছেন, ভাইয়ের হাতে কখনো ফোন ডেড হয় নাই, এরকম ধরনের একটি কমেন্ট করেছেন। আসলে ওনার উদ্দেশ্য আমি জানি না, তবে একটি কথাই বলবো যে আমি দীর্ঘ 18 বছর যাবত আইসি নিয়ে কাজ করছি। আপনারা জানেন হয়তো, যখন নোকিয়া 3310, নোকিয়া 2100 এবং নোকিয়া 6600, নোকিয়া N70, N73 অসংখ্য ফোনের নেটওয়ার্ক আইসি থেকে শুরু করে চার্জিং আইসি, ডিসপ্লে আইসি এবং কিপ্যাড আইসি, এই ধরনের আইসি চেঞ্জ করে অভিজ্ঞতা অর্জন করেছি সেই আমলে। এখন বর্তমানে যে নতুন নতুন কাজগুলো, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, এগুলো কাজ করতে গেলে যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এরপরেও আমি জাস্ট একটি কথাই বলবো যে যে ব্যক্তিটি একটি রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন, সেই রাস্তায় সে চোখ বন্ধ করেও যেমনভাবে গাড়ি চালিয়ে যেতে পারবেন, আর আপনি কোনো দিন সেই রাস্তায় চলেননি, হঠাৎ করে আপনি ওই রাস্তায় যখন আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার কিন্তু সেই রাস্তায় গাড়ি চালাতে একটু হলেও সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আমি বেশি কিছু বলবো না। জাস্ট যেহেতু প্রতিদিন পোকো X3 Pro বা এই ধরনের CPU রিবলিংয়ের কাজ খুব কম করে হলেও 4-5টি করে থাকি, তাহলে সেই কাজের উপরে আমার দক্ষতা থাকবে এটি দাবি করতেই পারি। আর আমি তো সব কিছু দাবি করি না যে আমি সব কাজ পারি, আমার কাছে সব কাজ হয় তাও তো বলি না। তা আমি যে কাজগুলো করছি বা করতে পারছি সেই কাজগুলো বলায় তো আমার কোনো অপরাধ নেই। আমি যে সার্ভিস দিতে যাচ্ছি এই সার্ভিসে আপনারা কতটুকু সন্তুষ্ট আপনারা আমাকে জানাবেন কমেন্টে। আর এই বিশেষ করে এই ফোনগুলো যারা রিপেয়ার করেছেন, যারা রিপেয়ার করে ইউজ করছেন, তারা কেমন পারফরমেন্স পাচ্ছেন এবং আমার যে সার্ভিস, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ অসংখ্য ফোন রিপেয়ার করেছি, একটি কথা আমি বলবো যে কমপক্ষে 1000-এর উপরে আমি ফোন রিপেয়ার করলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অথচ সবাই আমার কাছ থেকে সার্ভিস নিয়ে ভুলে যান। কী কারণে? একটি কথা হলো যে তাদের ফোনগুলো তো আর প্রবলেমই করে না, তো আমাকে মনে রাখার কোনো প্রশ্নই আসে না। আর যদি তারা এই ফোনগুলো নিয়ে অনেক বিরক্ত হতেন বা এই প্রবলেমে থাকতেন, তাহলে তো অবশ্যই তারা কমেন্ট করতেন, আমাকে ফোন দিতেন, মেসেজ দিতেন। তো আসলে ভিডিও দেখে দেখে আপনাদের হয়তো একটি অভিজ্ঞতা হয়ে গেছে আমার সম্পর্কে, কারণ অসংখ্য ভিডিও রয়েছে আমার, তারপরেও আরেকটি ভিডিও দিলাম, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। সবাই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।